দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সিরাজগঞ্জ 6 শাহজাদপুরে তৃতীয়বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলাম নৌকাপতিকে 1,28,890 ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইগল পাখি পতিকে হালিমুল হক মিরু পেয়েছেন 25,676 ভোট। 160টি ভোট কেন্দ্রের 1,019টি বুথের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ। শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। বিএনপি জামাত নির্বাচন বর্জন করায় ভোট উৎসবে ভাটা পড়ে। সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে মোট ভোটার সংখ্যা 4,56,660 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,31,924 জন, নারী ভোটার 2,26,733 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। শাহজাদপুর আসনে আওয়ামী লীগের নৌকাপ্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু ইগল প্রতীক ছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুক্তার হোসেন লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মোজাম্মেল হক মশাল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী রেজাউল রশিদ খান হাতুরি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী কাজী আলামিন একতারা এবং তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সোনালী আশ পতিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএফ এর মনোনীত প্রার্থী শামীম হোসেন নোঙ্গর পতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রোববার দুপুরে নির্বাচন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু। অপরদিকে হালিমুল হক মিরুর অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতারা সুন্দর সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ার দাবি জানান। তৃতীয়বারের মতো চয়ন ইসলাম বিজয়ী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা ছুটে আসছেন চয়ন ইসলামের শাহজাদপুর শক্তিপুর বালভবনের দিকে। বিজয়ে আবেগ আপ্লুত নৌকাপতিকে বিজয়ী চয়ন ইসলামও। আজকের এই বিজয় শাহজাদপুরের প্রতিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শাহজাদপুরের প্রত্যেকটি মানুষের বিজয় আজকের এই নৌকার বিজয়। আমি আমাদের জনগণনন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার আকুণ্ঠ আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কে ধন্যবাদ জানাই, শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। তার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছে এবং জনগণ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে সকল মানুষ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে তারা বিজয় ঘোষণা করেছে এবং শাহজাদপুরেও নৌকার বিজয় হয়েছে। এবং এই বিজয়ের সাথে সাথে আমরা শাহজাদপুরকে একটি স্মার্ট শাহজাদপুর গড়ে তুলব আগামীতে, এই প্রত্যাশা। শাহজাদপুরের প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা, শাহজাদপুরের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শাহজাদপুরের মানুষ, শাহজাদপুরের আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী দিন রাত পরিশ্রম করে আজকে এই বিজয়ের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে, এই জন্য প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। জয় বাংলা।